अरे दीदी दाड़ा ना এত দেরি হয়ে গেল এখনো তো ডক্টর এলো না ডাক্তার আসছে দাঁড়া কি ব্যাপার অরুণ ডক্টর তো বলেছিলেন যে সকালবেলা টেস্টের রিপোর্ট নিয়ে বাড়িতে আসবেন কিন্তু এখনো তো এলেন না হসপিটাল ল্যাব থেকে রওনা দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন কিন্তু তোমরা সবাই মিলে যেটা ভাবছো সেরকম কিছুই হবে না আমার কথা মিলিয়ে নাও টেস্ট রেজাল্ট পজিটিভই হবে আমার কেন জানি না মনে হচ্ছে রিপোর্ট নেগেটিভ আসতে পারে কেন এক একজন এক এক রকম কথা বলছো তোমাদের মনে যা যা আছে মনের মধ্যেই রেখে দাও সত্যি কথাটা ডাক্তার এসেই বলবেন আসুন ডক্টর সবাই ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছে রিপোর্টে কি এসেছে আপনি বলে দিন দেখুন এটা খুবই কনফিডেন্সিয়াল সেই জন্য এটা সিল করা অবস্থাতেই নিয়ে এসেছি তাই আপনি এটা নিজেই দেখে নিন নিন ঠিক আছে দেওয়ার টাকা নিয়ে ল্যাব টেকনিশিয়ান নিশ্চয়ই ওর কাজ করে থাকবে মালতীর ব্লাড স্যাম্পলকে বৃন্দার টেস্ট বলে পাঠিয়ে দেবে আর ডিএনএ টেস্ট রিপোর্টটাও আমি যেরকম চাইছি সেই রকমই আসবে নিশ্চয়ই ডিএনএ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে এইবার এই বাড়ি থেকে সব ভাইকে বের করবো ভগবান রিপোর্টটা যেন নেগেটিভ আসে ওফো আর কত দেরি অরুণ রিপোর্টে কি আছে আরে কি হলো অরুণ চুপ করে আছো কেন যাই হোক রিপোর্ট যে পজিটিভ আসবে সেটা তো আমরা জানতাম হ্যাঁ কি লেখা আছে বলো অরুণ সবাই অপেক্ষা করছে শুনে সবাই চুপ হয়ে যাবে বলো বলো বাবা আরে তুমি বলো কোনো ব্যাপার না ডিএনএ রিপোর্ট নেগেটিভ এসেছে রিপোর্ট নেগেটিভ এসেছে তো তার মানে এদের সাথে
রাজশেখরের কোনো রকম সম্পর্ক নেই। আরে দেখো, তুমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না অরুণ। মালতী যে তোমার বাবা আর রমার মেয়ে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। রিপোর্টটা হয়তো ভুল এসেছে। আমার স্থির বিশ্বাস হসপিটালেই কোনো একটা গন্ডগোল হয়েছে। দেখুন, অকারণে আমাদের হসপিটালের উপরে কোনো সন্দেহ করবেন না। টেস্টের জন্য যে ব্লাড স্যাম্পেল গিয়েছিল সেই স্যাম্পেল অনুযায়ী এই ব্লাড রিপোর্ট পাঠানো হয়েছে। আর তাছাড়া আপনার কথা মতো তার রিপোর্ট পাল্টে যাবে না। শোনো অরুণ, এই রিপোর্টের উপরে তুমি ভরসা করো না। এই রিপোর্টটা না একদমই সত্যি নয়। আমাদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এরা সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে। হ্যাঁ হ্যাঁ অরুণ, দেখো অরুণ, আমাদের এখানে থাকা অনেকেরই পছন্দ নয়, সেই জন্য বোধহয় এরকম সবাই কথা বলছে। এই রিপোর্টটা সত্যি না মিথ্যে কে দেখতে গেছে বলো অরুণ? আর কত কি বলবো অরুণ, এই বাড়িতে কাজের লোককে বিষ খাওয়ানো হয়েছে, সেটাও নাকি আমরা করেছি বলে সন্দেহ করছে সবাই। আমার মনে হচ্ছে এই রিপোর্টটাও মিথ্যে, তুমি বিশ্বাস করো না বাবা। ডিএনএ টেস্ট যদি বাইরে থেকে করানো হতো তাহলে তোমাদের কথা মানা যেত, কিন্তু এইটা আমাদের ফ্যামিলির ডাক্তার করেছে। উনি রিপোর্টটা খুলে পর্যন্ত দেখেননি, এতেই বোঝা যাচ্ছে উনি সত্যি কথা বলছেন। আরে না, আপনি যাই বলুন, এই টেস্ট রিপোর্টটা মিথ্যে, আমরা এটা বিশ্বাস করব না। এই আপনার বিশ্বাস করার কোনো দরকারও নেই, ও বিশ্বাস করলেই হবে। শোনো অরুণ, আমাদের ব্যাপারে সব ভালোভাবে জানে, ও এইসব বিশ্বাস করবে না। দেখুন, আপনি যতই কনফিউজ করার চেষ্টা করুন, ওকে কি করে বিশ্বাস করাতে হবে আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, খুব ভালো হয়েছে বৃন্দা। ওর কাছে আবার কি জিজ্ঞেস করতে গেল? তুই চেয়েছিলিস তারা নিজেদের অধিকার ফিরে পাক, তার সঠিক সময় কিন্তু এখন এসে গেছে। আজকের থেকে ভালো সুযোগ তুই আর পাবি না বৃন্দা, এই সুযোগ হারাস না বৃন্দা। হ্যাঁ বৃন্দা, তোমার ব্যাপারে আমি তোমাকে কত সাহায্য করেছি, সেরকম তুমিও যদি চাও আমাদের সাহায্য করতে, দয়া করে সত্যিটা বলো। তোকে কারোর জন্য চিন্তা করতে হবে না, ওরা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত করার জন্য তুই সত্যি কথা বল। এসে বল বৃন্দা, আয়। বল, এই মালতি কি করছিস তুই? ওঠ, উঠে দাঁড়া। কি হয়েছে মালতি, বল আমায়। আমাকে ক্ষমা করুন, আমার নাম মালতি না, বৃন্দা। এনাকে রমাপ্রভা ভেবে আপনারা বিশ্বাস করেছেন, কিন্তু ইনি রমাপ্রভা নয়, মল্লিকা, আমার মা। আর ইনি আমার বাবা। এই মহলের সম্পত্তির লোভে নিজের বউকে ছোটবেলার বন্ধু বলে এই মহলে এসে নাটক করছিল আর আপনাদের সবাইকে বোকা বানাচ্ছিল। এদের এই অন্যায়ের ব্যাপারে আপনাদের সব বলবো বলে ভেবেছিলাম,
কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি, কারণ মা নিজে মরে যাব বলে ভয় দেখালো, সেই জন্য কাউকে কিচ্ছু বলতে পারলাম না। আমাদেরকে ফাঁসিয়ে সবার সামনে ভালো হওয়ার চেষ্টা করছিস? আমার বাবা শুধু এইটুকুতেই থামেনি, আমার আন্টি রমাপ্রভা আর ওনার মেয়ে মালতীকে আমাদের বাড়িতে আটকে রেখে টর্চার করছিল। আর যারা এই টর্চার সহ্য করছিল ওনারা আর কেউ নয়, ওই যে ওরা।